এপ্রিল থেকে জাতীয় গ্রিডে 500 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে যাচ্ছে চট্টগ্রামের বাঁশখালীতে নির্মিত এসএস পাওয়ার প্ল্যান্ট। দেশের সবচেয়ে বড় বেসরকারি কয়লাভিত্তিক এই বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত প্রতি ইউনিট বিদ্যুৎ মিলবে 9 টাকায়। আগামী মে জুন থেকে পুরো মাত্রায় উৎপাদনে যাবে 1320 মেগাওয়াট ক্ষমতার এই পাওয়ার প্ল্যান্ট। চট্টগ্রাম থেকে প্রণব চক্রবর্তীর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন বাবুন পাল। শতভাগ বিদ্যুতায়ন নিশ্চিতে সরকারি উদ্যোগে পায়রা রামপালের পর দেশের বিদ্যুৎ খাতে আরেকটি বড় সংযোজন চট্টগ্রামের বাঁশখালীর গন্ডামারা এসএস পাওয়ার প্ল্যান্ট। আগামী এপ্রিল মাস থেকেই এই পাওয়ার প্ল্যান্ট থেকে জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে 500 মেগাওয়াট বিদ্যুৎ। রবিবার বিদ্যুৎ কেন্দ্রটি পরিদর্শনে যান প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক ই ইলাহি চৌধুরী সহ সরকারি উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। এটা বাংলাদেশের জন্য গর্বের ব্যাপার এবং আপনারা সব প্রকল্প এক না, এই যে কয়লা বিদ্যুৎ প্রকল্প এটা অনেক আপনার এই ম্যানেজমেন্ট চ্যালেঞ্জেস আছে, ফাইন্যান্সিং চ্যালেঞ্জেস আছে। সারা পৃথিবীতে কেউ দিতে চায় না কয়লার জন্য, সেখানে ওনারা কয়লা ফাইন্যান্সিং জোগাড় করেছেন। এসএস পাওয়ার প্ল্যান্ট ও মাতারবাড়ির বিদ্যুৎ জাতীয় গ্রিডে গেলে দেশে উৎপাদিত বিদ্যুতের পরিমাণ দাঁড়াবে 30,000 মেগাওয়াট, জানান তৌফিক ইলাহি। আন্তর্জাতিক বাজারে যদি মাল জ্বালানির দাম সহনশীল হয় বাংলাদেশে কেউ বিদ্যুতের অভাব থাকবে না। আপনি যদি এলএনজির দাম সহনীয় হয়, কোলের দাম সহনীয় হয়, বাংলাদেশে আল্লাহর মেহরবানিতে আমাদের অনেক ক্যাপাসিটি আছে, 26,000 ক্যাপাসিটি মেগাওয়াট, আর লাগবে আমাদের 16। বিদ্যুৎ কেন্দ্রটির কর্মকর্তারা জানান ইন্দোনেশিয়া থেকে কয়লা আমদানির 15 বছরের চুক্তি হয়েছে। মার্চ থেকেই বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে ভিড়বে কয়লাবাহী জাহাজ, আর বছরে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া থেকে আসবে 4 মিলিয়ন টন কয়লা, জানান কর্মকর্তারা। ইন্দোনেশিয়া পরে অস্ট্রেলিয়া, এই দুইটা দেশের সাথে আমাদের 4 মিলিয়ন টনের কন্ট্রাক্ট আছে ইয়ারলি। এটা হল ইন্টারন্যাশনাল প্রাইসের উপরে, এমন আমাদের প্রাইসটাও ইন্টারন্যাশনাল পাস থ্রু প্রাইস। 2.5 বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে নির্মাণাধীন এই পাওয়ার প্ল্যান্টে 70% বিনিয়োগ করেছে এসালম গ্রুপ এবং 30% বিনিয়োগ করেছে চীনের দুটি প্রতিষ্ঠান। শীঘ্রই উৎপাদনে যাচ্ছে দেশের সবচেয়ে বড় বেসরকারি পর্যায়ের এই কয়লাভিত্তিক পাওয়ার প্ল্যান্ট। রাশিয়া যুদ্ধের কারণে জ্বালানি সংকটের এই কালে এই পাওয়ার প্ল্যান্ট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ হলে দেশের বিদ্যুৎ ঘাটতির চিত্র আমূল পরিবর্তন হবে বলছেন সংশ্লিষ্টরা। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম।